এখন নতুন ড্রাইভার, এখন ঘটনা হইলো শোনা, এখন গিয়ার দেওয়া আছে, হ্যাঁ এখন এক গিয়ারে আছে, ক্লাস আস্তে আস্তে ছাড়বা আর ওটা আস্তে আস্তে টানবা, হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে টানবা আর আস্তে আস্তে এটা আস্তে আস্তে ছাড়বা, এখন যাও একটু একটু করে ছাড়ো আর যাও, যাইতে থাকো, দেখো ভাই গাড়ি ফেলাই দিও না, আস্তে আস্তে ছাড়ো, হ্যাঁ যাও যাই, আল্লাহ গাড়ি ফেলেন, ক্লাস একবারে ছাড়ে দিচ্ছ কে, না ওখানে গিয়ার শো করবো না, গাড়ি নিউট্রাল হইলে ওখানে অ্যান উঠবে, হ্যাঁ যখন নিউট্রাল উঠবে, এখন গিয়ার দেওয়া আছে, যখন নিউট্রালে হবে তখন এই জায়গাতে অ্যান উঠবে, হ্যাঁ এখন ধরো দেখো এখন কিন্তু নিউট্রাল নাই, এখন গিয়ারে আছে, তুমি ইয়া করো আছে স্টার্ট দাও আর ক্লাস ধরো, এটা আস্তে আস্তে ছাড়ো, একবার অতগুলো গিয়ার দিচ্ছ কেন, সামনের দিকে চাপ দাও, সামনের দিকে চাপ দাও, হুম আস্তে আস্তে ছাড়ো আর আস্তে আস্তে যাও, ক্লাস আস্তে আস্তে ছাড়ো, আস্তে আস্তে ছাড়ো, আস্তে আস্তে যাও, জোরে পিক আপ পাইন না, আর আমি গাড়িতে উঠি, ঘোরাও একটু সামান্য একটু ঘোরাও, তুমি পিক আপ জোরে টানতেছো কেন, এত জোরে পিক আপ টানা যাবে না, এত ওই জন্য তো জোরে আওয়াজ করে, গিয়ার আর একটা দেখি, আমি একটু উঠি, ফেলাই দিও না, আমি যাও, আস্তে আস্তে টানো, গাড়িটা একটু রানিং করতে দাও, ও ক্লাসটা আস্তে আস্তে ছাড়ো, একটু বেশি ছাড়ো, ও গিয়ার আর একটা ফেলো, আরে একটু যাইতে দাও, যাও গিয়ার হচ্ছে ইয়া করো, ওই পা নিচের দিকে ঢোকাই দিয়ে উপর দিকে চারা দাও, হ্যাঁ গুড, জোরে যায় না, জোরে যায় না, গাড়ি পাইলেই জোরে যাইতে ইচ্ছে করে, আস্তে আস্তে শেখো, আগে শেখো, আরে ওটা জোরে জোরে টানো কে, ঘোরাও, হ্যাঁ এই যে বন্ধ করছে, গিয়ার ফেলাও, গিয়ার ফেলাও, গিয়ার কমাই নাও, নিউট্রাল হয়েছে এখন, ওই যে দেখো, ওই যে এখন অ্যান চলছে দেখো, ওটা হচ্ছে নিউট্রাল, গিয়ার কমাই নাও, ও কমা হয়েছে, নিউট্রালে যা আছে মানে স্টার্ট দাও, গুড, এখন সামনে একটা চাপ দাও তাহলে গিয়ার পড়বে, হ্যাঁ এক গিয়ার পড়লো, হ্যাঁ এখন বাকিগুলো প্রথম গিয়ার হচ্ছে নিচের দিকে আর বাকিগুলো সব পিছনে, মানে নিচের দিকে ঢোকাই দিয়ে পা ঢোকাই দিয়ে উপর দিকে চারা দিবা, তাইলেই হচ্ছে গিয়ার পড়ে যাবে, এখন যাও আস্তে আস্তে যাও, এখন আস্তে আস্তে ক্লাস ছাড়ো আর একটু একটু করে পিক আপ টানো, আস্তে আবার জোরে টানতেছ কে, জোরে শব্দ, জোরে টানলে জোরে শব্দ করে দেখো না, ক্লাসটা ছাড়ো একবারে সব ছাড়তেছ কে, দাম করে দৌড় মারবে, এখন গিয়ার ফেলাও নিচের দিকে দিয়ে, নিচে নিচে পা দিয়ে উপর দিকে ফেলাইতে হয়, মানে উচের দিকে টানা, উপরের দিকে টান দিলে গিয়ার পড়বে, দুই গিয়ারেই যাও, এদিকে যাও, ও হাতে টানা, এবং আস্তে আস্তে যাও, তাইলে কন্ট্রোল করতে পারবা, নয়তো পড়ে যাবে গাড়ি, কন্ট্রোলে আসবে না, গাড়ি অনেক ভারী,